গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা শুরু করলাম। আমার বর কাজে বেরিয়ে যাচ্ছে আজকে অনেক দিন পর, সেটা দিয়েই তোমাদের সাথে আজ শুরু করলাম। আর আমাদের চারপাশে দেখো সবুজে ভরা, সেটাও তোমাদেরকে দেখা। তারপর আমি টিফিন নিয়ে চলে এলাম, আজ টিফিনে মুড়ি আলু ভাজা করেছিলাম, মেয়েকে দিলাম। আর মেয়ের পাশে দেখো আমি যে কাজটা করি সেই কাজগুলোই রয়েছে, সেটাও দেখা যাচ্ছে এখানে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি প্রিয়াঙ্কা, চলে এলাম তোমাদের সামনে। আর আমি বিন্দাস আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতেই পেলে সকালবেলা বেরিয়ে গেল আমার বর, টিফিন হয়ে গেল, টিফিন খাওয়াও হয়ে গেল। আমার বর ফের কাজে বেরোচ্ছে, সবে সবে শুরু করেছে আজকে থেকে, মানে সবে সবে দুদিন বেরিয়েছে। তারপরে শরীর খারাপ হলো, আমারও ফের জ্বর এলো, মেয়ের এলো, মেয়েরও হয়েছিল, ওরও এসেছিলো জ্বর। তবে আমাদের থেকে একটু কম ভুগেছে, আমি একটু বেশি ভুগেছি, মানে শরীরটা আমার বেশি খারাপ হয়েছিল কাশির জন্য। আর আমার মেয়ে আর আমার বর অত এ হয়নি, কিন্তু ওদের ওরা মানে অসুস্থটা হয়েছিল, মানে জ্বর জ্বর ভাব ওদের এসেছিলো, ওদেরও ঠান্ডা লেগেছিল, কাশি হয়েছিল। আমার দেখার কেউ নেই, ওদের আমি দেখেছি এই আর কি। তার জন্য বন্ধ ছিল শনিবার রবিবার, যায়নি আর। আর আজকে ফের বেরোলো অনেক দিন পরে, 1.5 মাস যাবত বসে থাকার পরে এই কাজে যাচ্ছে আমাদের। মানে 1.5 মাস বসে আছে বলে খুব অসুবিধার মধ্যে দিন চলছিল, তার জন্য যেতেই হলো, যেতে বাধ্য, যাচ্ছে, সাবধানে যাতায়াত করবে আর কি। আর কিছু করার তো নেই, এভাবে আমাদের চলতে হবে। আর টিফিনে আজকে মুড়ি আলু ভাজা করে মানে খাওয়া হয়ে গেল। আর এই ভিডিওর মধ্যেই তোমরা পাবে একটা কী বলে ওটা, টিপস, সহজ সরল জীবনযাপনের একটা করে টিপস আমি প্রায় দেওয়ার চেষ্টা করব, আজকেও আছে। ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে? আর কি বলছিলাম, হ্যাঁ, কিছু কিছু বন্ধুরা আমাকে বলছে হিন্দিতে মানে কথা বলার জন্য আর কি, ওরা বুঝতে পারছে না, মানে এরকম একটা কথা আমার কমেন্ট আমাকে করছে, অনেকেই করছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি তো এক বাঙালি, আর দুই আমি হিন্দি বুঝতে পারি, হিন্দি বলতে পারি না, তাহলে আমার তো কিছু করার নেই না, কিচ্ছু করার নেই। এটাও একটা কথা বলার ছিল। আর তোমরা আমার ভিডিও দেখো, ব্লগ দেখো, আশা করি ভালো লাগবে, সাথে থেকো, ঠিক আছে? ব্যাস, আবার তাহলে পরে আসবো, কাজকর্ম করে নিই, সেরে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা, দেখো আমার চান টান করা হয়ে গিয়েছে, এবার রান্নার দিকে যাব। আজকে রান্না তেমন কিছুই নেই, কিছু রান্না নেই, সিম্পল সাদামাটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। না দেখাবো কি রান্না করব, রান্না বলতে ভাত আমি বসিয়েই দিয়েছি, দেখবে চলো। দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর রান্নাঘরে এসেছি। আর দেখো আমার মেয়ে কালকে পুকুর থেকে কুচু কুচু তেলাপিয়া মাছ ধরেছে, বায়না মাছ ধরবে আর তেলাপিয়া মাছ হয়েছে, সেই মাছ ধরেছে। মাছ ওই মাছগুলো তো কিছু ভালো লাগবে না, ছোটো ছোটো মাছ, ঝাল ছাড়া। তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি, এগুলো দিয়ে মাছগুলো একটু ঝাল করে দেবো ওর মতো। আর আমাদের সব তরকারি কালকেকার রয়েছে, শরীরটা খারাপ করলাম না, খাওয়া খেতে ইচ্ছা করছে না, মানে তরকারি থেকেই আছে, ওই জন্য কিছু রান্না করব না, শুধু ওইটা গরম গরম করে দেবো, রিনি মানে আমার মেয়েই খেয়ে নেবে। আর দেখো মাংস কালকেকার আছে, এই দেখো আলু, চিচিঙ্গা আলু পোস্ত আছে, হ্যাঁ এগুলো দিয়েই আমি খেয়ে নেবো। আর রাত্রে যা হবে হবে, দেখা যাবে, রাত্রে তো ভাত এখন খাচ্ছি না, রুটি করব, রুটির সাথে কিছু একটু করে নেবো। এই রান্না এক্ষুনি হয়ে যাবে, তাই জন্য একটু বেলা করেই করছি, 11টার উপর হয়ে গেছে, ভাতও আমার হয়ে এসেছে, প্রায় নামাবো এবার, আর মাছের ঝালটা শুরু করে নেবো। ব্যাস ঠিক আছে, আবার তোমাদের পরে দেখা হবে, আমি রান্নাটা করে নিই। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে
কটা? 3টে বাজতে 5-7 মিনিট মতো বাকি আছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার হচ্ছে কি একটু শোবো দুপুরবেলা। তো তোমাদের সামনে এলাম, দরজাগুলো বন্ধ করে দিই, মানে বড্ড আলো আসে, আকাশটাও মেঘ মেঘ করেছে, বাইরের দিকে মেঘ মেঘ করেছে, বৃষ্টি যদি আসে। আর দরজাগুলো এমনি আমি দুপুরবেলা শুলে বন্ধ করে দিই, নইলে না এই আলোটা মুখে পড়ে বড্ড, তাতে ঘুমাতে ইচ্ছাও হয় না। যাই হোক, তারপরে কি না আমার ওই যে কাজ আছে ওই কাজ করতে হবে, কাজ দিয়ে গিয়েছে তো ওগুলো কমপ্লিট করতে হবে। দেখো এই করেছি, আরো আছে করতে হবে, একটুখানি শুয়ে রেস্ট নিই, তারপরে আবার আস তোমাদের সামনে, ফের পরে দেখা হবে তোমাদের সঙ্গে। এখন এই পর্যন্ত, টাটা। দেখো বন্ধুরা, বর্ষাকালে এই মুড়িগুলো যাতে না নরম হয়ে যায়, তার জন্য আমি এটা তোমাদের সাথে টিপস শেয়ার করছি। সেটা হলো এই মুড়ির মধ্যে, মুড়ি তো ঢেলে নিয়েছি, এর মধ্যে দেখো আমি শুকনো লঙ্কা ভেজে এনেছি, দুটোকে দিয়ে দেবো, এর ভিতর রেখে দেবো। দিলে কি হবে, এটা শুকনো লঙ্কার যে সেন্টটা আছে সেই সেন্টটার জন্য মুড়িটা বেশ সুন্দর একটা স্মেল আসবে, আর কি বলে মুড়ি আর নরমও হবে না। যাই হোক, এটাকে দিয়ে আমি ঢেকে মুড়িগুলোকে নেড়ে ঢেকে, আর দেখো এই প্লাস্টিকটা দিয়ে এর ওপরটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে মুড়ি রেখে দিলে মুড়ি বর্ষার সময়ও নরম হবে না, এমনি সময়ও নরম হবে না। এইটাই আমি তোমাদের সাথে টিপসটা শেয়ার করলাম। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গিয়েছে, মানে সন্ধে সন্ধে হচ্ছে আর কি, আর আমার মেয়ে দেখো সন্ধে দিচ্ছে, নমস্কার করছে ঠাকুরকে। ওই যে সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, সন্ধেটা ওই দেয়, আর আমি ওই বসেছিলাম, বসে আমি যে কাজটা করি ওই কাজই করছিলাম। ও একটুখানি বাইরে গিয়েছিল, খেলে টেলে একটু এলো, এবার এখন এই হচ্ছে, আমরা এখন বসে আছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, গল্প করছি মামি। এবার চাটা করব, চাটা খাওয়া হবে, তারপর রাত্রে কি করি দেখি, তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই। বলো কিছু। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং, তোমরা ভালো আছো তো? আমি খুব ভালো আছি। বদমাইশি খুব হচ্ছে, ঘুম টুম থেকে উঠে আর একটুখানি বাইরে গিয়েছিল, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে আর ওই সন্ধ্যা দিয়ে নিল, যেহেতু দিতে হয়, এখন ওই যে খুব সন্ধ্যা হয়েছে তা নয়, দিয়ে নিল, দিয়ে ওই জল খাচ্ছে। সবার শরীর খারাপ থেকে সবাই সবাই সব উঠেছে, তো সব শরীর খুব একটা ভালো নয়, ও ওর বাবা আমি সবাই, আর অনেকদিন পরে আমি ফের ব্লগে এলাম, ভিডিও করছি, মানে সেভাবে আর করা হয়নি শরীর খারাপ শরীর খারাপ করে, অনেকদিন পরই আজকে ফের শুরু করেছি। তো তোমরা সাথে থেকো এটাই বলবো, তো আবার পরে দেখা হচ্ছে। যে একটু খাওয়া দাওয়া চাটা করি খাই, ওর কি করে দিই, দিয়ে ওকে পড়তে বসবে, পড়াশুনো করে নেবে, তারপর আবার রাত্রে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? দেখো বন্ধুরা, রাতের জন্য আমার তরকারি হচ্ছে পটল আলু কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি করছি, এটা দিয়ে যে রুটি খাওয়া হবে। তরকারিটা হয়ে গিয়েছে, এবার একটু গায়ে মাখামাখি মাখামাখির মতো হবে, ঝোলটাকে একটু মেরে নেবো, এটা হতে থাক, চলো ঘরে যাই। আর এদিকে দেখো আমি আটা মেখে তরকারিটা বসিয়ে নিয়ে আর আটাটা মাখলাম, আটাটা মেখে রেখে তরকারিটা দেখে এলাম। দেখো লেচি করে রেখেছি, এই রুটিগুলো আমি করব, আমার হাতে হাত ধুয়ে ধুয়ে এসেছে, এখনও হাতে লেগে আছে। যাই হোক, রুটিটা করে নিই, তোমরা সাথে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, দেখলে
আমার রাতে রুটি আর ওই কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করে নিলাম, নিরামিষ। আর ওবেলা তো বললাম রান্না একটু কমই কমই, মানে তেমনভাবে কিছু করিনি, তাই রাত্রিবেলা রুটি আর তরকারি হবে হবে না, মানে করে নিলাম আর কি। তাই এখন ঘড়িতে বাজে 8:45, আর তোমাদের সাথে এটাই শেয়ার করে নিলাম। এত ঘাম হচ্ছে, টিউব আর থাকছে না, উঠে যাচ্ছে, এই হচ্ছে কথা। আজকে আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই স্টপ করে দিলাম। আর টিপসটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করব প্রত্যেক দিন কিছু না কিছু টিপস দেওয়ার। হয়তো রোজ দিয়ে উঠতে পারবো না, কিন্তু আমি দেব, প্রায় দেব, আমার ভিডিওর মধ্যে একটা করে টিপস থাকবে, তোমরা দেখলে জানতে পারবে। আর আজকে এখানেই গুড নাইট বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তাহলে গুড নাইট, টাটা।